আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস নাইনের প্রথম ইউনিট টেস্ট থেকে যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে তার মধ্যে প্রথম যে প্রাকৃতিক ভূগোলের দুটো চ্যাপ্টার এগুলো নিয়ে আমি দুটো সংক্ষিপ্ত ভিডিও বানিয়েছি এবং তার সাথে দুটো পিডিএফও দিয়েছি আজকের ভিডিও ওই প্রথম ইউনিট টেস্ট থেকে অর্থনৈতিক ভূগোলের যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভারতের সম্পদ যে পরীক্ষা হবে সেটা থেকে আজকের পরবর্তী ভিডিও এই ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ খানিকটা বাড়ে সেই জন্য বলি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো কারণ পরবর্তীকালে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এবারে বলছি ভারতের সম্পদ এই চ্যাপ্টারে কি রয়েছে এবং এর পরে আমি পিডিএফটা তোমাদেরকে দেখিয়ে দেবো পিডিএফের মধ্যে কি কি রয়েছে এবং কি কি আলোচনা করেছি বা কি কি নোটস দিয়েছি কতগুলো কি শর্ট প্রশ্ন দিয়েছি তোমরা দরকার হলে ডেসক্রিপশান বক্সটা চেক করবে সেখান থেকে তোমরা পিডিএফ কীভাবে পাবে জেনে যাবে তো প্রথমে বলে দিই এই চ্যাপ্টার থেকে কি কী রয়েছে না প্রথমে ভারতের সম্পদ পড়ার আগে সম্পদ কাকে বলে এবং সম্পদের ধারণা সম্পদের যে তিনটে উপাদান রয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক ঠিক আছে আর কি রয়েছে না সম্পদের শ্রেণী বিভাগটা আলোচনা করা রয়েছে তার পথে মানে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের যে সমস্ত শক্তি সম্পদগুলো রয়েছে এবং খনিজ সম্পদগুলো রয়েছে সেইগুলোর কয়েকটা বর্ণনা দেওয়া রয়েছে তো খনিজ সম্পদগুলোর মধ্যে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এই তিনটে ভাইটাল এই তিনটে রয়েছে এবং যে সমস্ত শক্তি সম্পদগুলো রয়েছে সেই শক্তি সম্পদ গুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা প্রচলিত শক্তি সম্পদ একটা অপ্রচলিত সম্পদ তোমরা এখানে প্রচলিত শক্তি সম্পদের মধ্যে কয়লা পাবে সরি তাপবিদ্যুৎ পাবে জলবিদ্যুৎ পাবে পারমিক শক্তি পাবে অপ্রচলিতর মধ্যে বায়ুবিদ্যুৎ পাবে আচ্ছা সৌরবিদ্যুৎ পাবে এইগুলো রয়েছে এইগুলো তোমরা পড়বে এখানে কী কী প্রশ্ন আসবে এখান থেকে প্রশ্ন আসবে এই সমস্ত জিনিসগুলোর অর্থাৎ খনিজগুলোর ব্যবহার করতে পারে খনিজগুলোর সাংকেতিক চিহ্নগুলো পড়তে পারে কোন খনিজের কটা শ্রেণীভাগ রয়েছে সেগুলো পড়বে আর শক্তি সম্পদের ক্ষেত্রে সম্পদ তোমাদের বন্টনগুলো কোথায় কোন শক্তি সম্পদ ভারতের গড়ে উঠেছে সেগুলো পড়বে আবার ওই যে খনিজগুলো বলেছিলাম সেই খনিজগুলোরও কিন্তু বন্টন পড়তে পারে সেই জন্য বলবো বন্টনগুলো খুব ভালোভাবে পড়ে রেখো এছাড়া এখান থেকে কিছু ইন্টারেকচুয়াল কোশ্চেন আসে যেমন দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ বেশি উৎপাদন হয় কেন ঠিক আছে উত্তর ভারতে জলবিদ্যুৎ কেন উৎপাদন কম হয় প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির পার্থক্য এই সমস্ত প্রশ্ন আমি সেই সমস্ত প্রশ্ন নিয়েই একটি পিডিএফ বেশ কয়েকটি পাতা পিডিএফ তোমাদের সামনে তুলে ধরেছি যাতে বেশ কিছু ছকের আকারে আলোচনা করছি কিছু পরিভাষা দিয়েছি এবং তার সাথে কিছু ব্রড কোশ্চেন বা বড়ো কোশ্চেন দিয়েছি এবং একশোটি শর্ট প্রশ্ন বাছাই করে দিয়েছি তোমরা ভিডিওটা দেখো পিডিএফে আমি কি কি দিয়েছি সেগুলো তোমরা দেখতে পাবে প্রথমে দেখো যে হাতের মুঠোয় পরিভাষা যেগুলো দিয়েছি অর্থাৎ কিছু কিছু ছোট ছোট টার্ম যেগুলো তোমাদের শর্ট প্রশ্ন বা এসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে যেমন মুম্বাই হাই বা বম্বে হাই কোক কয়লা কাকে বলে কুদ্রে মুখ কালো হিরেকি জীবাশু জ্বালানি সিআইএল ওএনজিসি সে সমস্ত ফুল ফর্মগুলো এ সদর দপ্তর কোথায় এগুলো দিয়ে দিয়েছি তারপরে ভারতের প্রধান প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো দেওয়া রয়েছে ভারতের আকরিক লোহা উৎপাদনের রাজ্যগুলো দেওয়া রয়েছে ভারতের কয়লা উৎপাদন রাজ্যগুলো রয়েছে ভারতের তাপবিদ্যুৎ উৎপাদক অঞ্চল জলবিদ্যুৎ উৎপাদন অঞ্চল রাজ্যভিত্তিক কিছু সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ দিয়েছি এবারে আমি কিছু টেবিলে তথ্য আলোচনা করেছি যেগুলো যারা এর আগে পিডিএফ নিয়েছো তোমরা তারা জানো যে এই টেবিলে তথ্য আলোচনাতে আমি কি কী দিই তার মধ্যে ফার্স্ট সম্পদের শ্রেণী বিভাগটা দিয়ে রয়েছি ঠিক আছে সম্পদের শ্রেণীভাগটা এখানে আমি টেবিল আকারে আলোচনা করেছি যাতে তোমাদের শর্ট প্রশ্ন করতে সুবিধা হয় আবার আমি এই সম্পদের শ্রেণীভাগ্যের পরে একটা ব্রড কোশ্চেন আকারেও কিন্তু দিয়ে দিয়েছি যাতে তোমরা বড়ো প্রশ্ন পড়লেও করতে পারো ঠিক আছে আর কি টেবিল দিয়েছি ভারতের লোহার আকরিকের শ্রেণী কয়লা শ্রেণী খনিজ তেলের শ্রেণীগুলো দিয়েছি এবারে বেশ কিছু ক্রিটিক্যাল কোশ্চেন যে সমস্ত ক্রিটিক্যাল কোশ্চেনগুলো তোমরা সচরাচর বইতে পাবে না এই জন্যই এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে দিয়েছি যেমন আকরিক বা ওর কাকে বলে ধাতু মল কী কাঁচা লোহা বা লোহা পিণ্ড বা পিক আয়রন কী ক্রুড অয়েল কী বা অপরিচিত তেল কাকে বলে পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন ভূতকের কোথায় খনিজ তেল অবস্থান করে থাকে বা কোথায় কোথায় খনিজ তেল পাওয়া যায় আচ্ছা খনিজ তেলের উপজাত দ্রব্য খনিজ তেলকে তরল চলা সোনা বলা হয় কেন ভারতের অপরিচিত খনিজ তেল আমদানি করে কেন এন টি এনএইচপিসি এই দুটোও কিন্তু ভাইটাল এগুলো পড়ে এরপরে আমি যেটা বড়ো কোশ্চেন দিয়েছি সেটা হচ্ছে সম্পদের শ্রেণীবিভাগ ঠিক আছে সম্পদের শ্রেণীবাগের পূর্ণাঙ্গ আলোচনা প্রতিটি ছোট ছোট করে পয়েন্ট করে সংজ্ঞাগুলো এক লাইনের মধ্যে আনার চেষ্টা করেছি এবং তার সাথে উদাহরণও দিয়ে দিয়েছি পুরো আটখানা শ্রেণীবিভাগ আমি তোমাদের সামনে তুলে দিয়েছি তারপরে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের একটা বিস্তীর্ণ আলোচনা কিভাবে লিখবে প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ তার একটা আলোচনা দিয়েছি দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় কেন বা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি কী কী সম্পদ সৃষ্টির উপাদানগুলির সংক্ষেপে বর্ণনা তারপরে আমি যেটা পছন্দ করি সবচেয়ে বেশি সেটা হচ্ছে পার্থক্য আকরিক লোহা এবং লোহপিণ্ডের মধ্যে একটা পার্থক্য দিয়েছি আচ্ছা চিরাচরিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যেও একটা পার্থক্য আলোচনা করেছি তাতে বেশ কিছু পয়েন্ট আছে লাস্ট যে পার্থক্যটা দিয়েছি সেটা হচ্ছে উত্তর ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ ঠিক আছে সরি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যে তুলনামূলক পরিবেশ সেটা দিয়েছি এরপরে আমার পিডিএফে যেটা থাকে সেটা হচ্ছে একশোটা হেডলাইন এক নজরে বলে আমি একশো পিস শর্ট প্রশ্ন তোমাদের জন্য তুলে দিই বাছাই করে এবং ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসবে ঠিক আছে এর মধ্যে কিছু এসিকিউ টাইপ কোশ্চেন থাকবে তার সাথে সাথে কিছু এমসি কিউ টাইপ কোশ্চেনও আমি দেব। ঠিক আছে সব রকম কোশ্চেন এবারে পেজ সংখ্যা কমানোর জন্য এমসি কিউগুলোতে হাইলাইট করে দিয়েছি যেটি সঠিক উত্তর সেটা বোল্ড আকারে করা আছে ঠিক আছে তারপরে কিছু সত্য মিথ্যা বা কিছু শূন্যস্থান পূরণ এই সমস্ত কিছু দিয়ে আমি পিডিএফটা তৈরি করেছি পিডিএফটা বেশ কয়েকটা বাতার হয়েছে যারা যারা পিডিএফটা নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নাও ডেসক্রিপশন বক্সে যেমন প্রসেস দেওয়া রয়েছে সেই প্রসেস ফলো করলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে তবে অবশ্যই কিছু শর্তাবলী প্রযোজ্য থাকবে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের লাইক পেলে আমারও ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে